আসসালামু আলাইকুম যে গাড়িরা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই বলে সিটি হান্ড্রেড ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা আমি আবুল বলি কিয়ামত পন্থ জমা গাড়ির কোনো কাজ নাই তেল তুলবেন আর চালাবেন তাই আসুন শর্ট ভিডিও সীমিত দাম কম দাম তাই আসুন এখন আর ভূমিকে বড় করে একবারে আপনার করে কাছে যাতে সময় শটের মধ্যেই দেখতে পারেন তাই আসুন ভালো করে দেখবেন এ কে বলে সিটি হান্ড্রেড ডিজিটাল স্মার্ট কার্ড হান্ড্রেড সিসি এই যে সিট দেখবেন কেরিয়ার প্যানেল কভার সিগনাল গার্ড টায়ারিং শক আপ স্যালেঞ্জার যা আছে কাছে তাই যাবির সাথে এখন কিন্তু গাড়ি আমার কেনা না গাড়ি আমার দু এক হাজার টাকা ব্যবসার উপরে এখন ব্যবসা করা লাগিচ্ছে ভালো করে দেখবেন খোলা মেলা কোনো কিছুই নাই গাড়ি ভালো আছে সাউন্ড কোয়ালিটিও দেখতে পারছেন মামা দেখেন সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে দেখলে বুঝতে পারবেন শট ছবি শট যাই হোক কাছে আসলে নিলে মজা পাওয়া যাবে এক গাড়ি কত কিলো চলছে অবশ্যই দেখতে পারছেন ছাব্বিশ হাজার ষাট কিলো ছাব্বিশ হাজার ষাট কিলো যাই হোক কাছে আসে নিলে মজা পাওয়া যাবে টেনশন নাই একবারে সীমিত দাম কম দাম কীভাবে চলছে স্যালেঞ্জারটা দেখলে আপনারা বুঝতে পারবেন ধোয়া নাই মশা নাই পলিশ নাই জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই যে ভাইদারও ভালো মাথাও ভালো মারগাড়োর দাগ থাকতে পারে টায়ার ডাউল নতুন আছে জেনারা কিনবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন গাড়িটা এক মামা কিনছে টাকার দরকার গাড়ি বিএসপি আমার ব্যবসা এক হাজার গাড়ি আর একষট্টি হাজার জেনারা নেবেন দরদাম করা যাবে না আমি একদম বলে দেবো সমস্যা নাই এদের সেন্ট কভারও দেখতে পারছেন ভালো শাড়িঘাট এদের ভালোই আছে খারাপ নাই জেনারা নেবেন নাম্বার ভালো করে দেখবেন এদের বগুড়ার নাম্বার এদের তেরো ছিয়াশি তেইশ আবার বলছি বগুড়ার নাম্বার তেরো এককালীন জমা কাউকে দশ টাকা দিতে হবে না তাই আসুন ভালো করে দেখবেন সুন্দর করে সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য নিতে পারবেন অবশ্যই ক্যামেরা আজকে বেশি লড়ল পরে বুঝতে পারবেন যে লড়লো কেনে যাই হোক কথা বাড়ামো না গাড়ির রেটটা একদম বাষট্টি হাজার আবার বলছি বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড ডিজিটাল ই স্মার্ট কার্ড কাউকে দশ টাকা দিতে হবে না গাড়ির মূল্য বাষট্টি নিলেও বাষট্টি না নিলেও বাষট্টি থাকলেও বাষট্টি গাড়ির মালিক পাবে একষট্টি আবুল পাবে এক হাজার কোনো দরদাম করার সুযোগ নাই জি ম্যান নেবেন যাক ভালো লাগবি এই মামায় ফোন দেবেন কষ্ট দান না আর কাউকে দেয় না এই গাড়ি ওয়াল বাংলাদেশ কীভাবে পাঠে দেয় আপনারা তো সবে জানেন খালি বলেন মামার ঠিকানা কোথায় বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতারোড অর্থাৎ ষাট মাজার থেকে ছয় কিলো ছয় পয়েন্ট রাস্তা কিন্তু মাপা আছে আবুল মামার বাইক সেন্টার এখন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ